নমস্কার আপনার সকলকে পুনর্বার স্বাগত নসমাই মসজিদ। বন্ধু সকল পলগতে চাওক আজি নটা গুরুত্বপূর্ণ খবর। প্রথম খবর, মঙ্গলবার লোকসভা সংঘটিত হল কোনোদিনে নোহা নুপুজা এক ঘটনা। সকলকে হতচকিত করে সদনের মজিয়াত জয় পেলেস্তান ধ্বনি দিলে AIMMর নেতা তথা সাংসদ আসাদুদ্দিন ওয়েসিয়ে। ভারতীয় সংবিধানের শপথ বাক্য পাঠ করে জয় পেলেস্তান ধ্বনি দিয়াক দেশজুড়ি তীব্র প্রতিক্রিয়া। লোকসভার মজিয়াত এইবার জয় পেলেস্তান ধ্বনি। শপথ গ্রহণের পিছতে আসাদুদ্দিন ওয়েসিয়ে দিলে জয় পেলেস্তান ধ্বনি। আসাদুদ্দিন ওয়েসির এই ধ্বনিক এতিয়া সৃষ্টি হয়েছে বিতর্ক। উল্লেখযোগ্য যে হায়দ্রাবাদের পাঁচবারের সাংসদ আসাদুদ্দিন ওয়েসি উর্দু ভাষা শপথ বাক্য পাঠ করেছিল আসাদুদ্দিন ওয়েসিয়ে। আর শেষত জয় ভীম, জয় নিম আর জয় পেলেস্তান ধ্বনি দিয়ে ওয়েসিয়ে। আর আসাদুদ্দিন ওয়েসির এই ধ্বনিক এতিয়া ওয়েসির তীব্র সমালোচনা করেছে শাসকীয় দল বিজেপিয়ে। পরবর্তী খবর, গুহাটী মহানগরীত পুনের ভয়ঙ্কর হত্যাকাণ্ড। এইবার অবৈধ প্রেমিকর সঙ্গে মিলি CRPF স্বামীক হত্যা পত্নীর। গুহাটী মহানগরীর কাহিলিপাড়াত সংঘটিত হয়েছে এক নৃশংস হত্যাকাণ্ড। অবৈধ প্রেমর বাবেই পত্নীয়ে স্বামীক হত্যা করার অভিযোগ উত্থাপন হয়েছে। প্রেমজনিত কারণতেই দিতুমণি হালৈ নামৰ CRPF জওয়ানজনক নিজ পত্নীয়ে অবৈধ প্রেমিকর সঙ্গে মিলি হত্যা করার সন্দেহ প্রকাশ করা হয়েছে। আর ইতিমধ্যে আরক্ষীয় গ্রেপ্তার করেছে CRPF জওয়ানজনের পত্নী হীরামণি হালৈক। হীরামণি হালৰ অবৈধ প্রেমিক অরূপ দাসক গ্রেপ্তার করেছে আরক্ষীয়ে। টিহু মন্ডল কিষাণ মর্চার সভাপতি অরূপ দাস। জানিবা মতে অরূপ দাসক বর্তমান DCP কার্যালয়ত আরক্ষীয়ে জেরা অব্যাহত রাখিছে। পরবর্তী খবর, এইবার কংগ্রেসের সঙ্গ ত্যাগ করব বিধায়ক অখিল গগৈয়ে। শীঘ্রে একলগ হব রাইজর দল আর জাতীয় পরিষদ, এই ঘোষণা বিধায়ক অখিল গগৈর। এইবার কংগ্রেসের সঙ্গ ত্যাগ করব বিধায়ক অখিল গগৈয়ে। শীঘ্রে একলগ হব রাইজর দল আর জাতীয় পরিষদ, এটা রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করব এই দুটা দলে। রাইজর দলের এই সন্দর্ভত পত্র প্রেরণ করা হয়েছে জাতীয় পরিষদ। আঞ্চলিক দলে রাজ্যের উন্নয়ন করব পারিব, আঞ্চলিক সরকারে জাতীয় সমস্যা সমাধান করব পারে, এই মন্তব্য বিধায়ক অখিল গগৈর। দর্শক সকল, আরো বহুত গুরুত্বপূর্ণ খবর আছে। তার আগতে আপনার জানাও যে যদি আপনি এতিয়ালৈকে এইটু ভিডিওত লাইক করা নাই তেন্তে এতিয়াই ভিডিওটোত লাইক করে দিয়ক। আর এনেকুয়া ধরনের ভিডিও সমূহ নিতেও চাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর, আজি মিনি ডিসপ্লেলৈ পরিণত হব নলবাড়ী। নলবাড়ীত আজি অনুষ্ঠিত হব রাজ্য সরকারের কেবিনেট বৈঠক। আর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকারের কেবিনেট বৈঠকক লৈ তৎপরতা জেলা প্রশাসনের। পরবর্তী খবর, আজি অনুষ্ঠিত হব লোকসভার অধ্যক্ষর নির্বাচন। আর স্বাধীন ভারতত প্রথমবারলৈ আজি অনুষ্ঠিত হব লোকসভার অধ্যক্ষর নির্বাচন, কিয়নো এইবার শাসকীয় দলের সমান্তরালভাবে বিরোধীয় প্রক্ষেপ করেছে লোকসভার অধ্যক্ষর প্রার্থী। এইবার লোকসভার অধ্যক্ষ পদর প্রার্থীর বাবে NDAর ওম বিড়লার মনোনয়ন পত্র দাখিল। আর ওম বিড়লার বিরুদ্ধে ইন্ডিয়া মিত্রজোটর হয়ে মনোনয়ন পত্র দাখিল করেছে কংগ্রেসের সাংসদ কে সুরেশে। পরবর্তী খবর, নামনি সোণশিৰি জলবিদ্যুৎ প্রকল্প NHPCত পুনের ভয়ঙ্কর অঘটন। সুরক্ষা বান ছিঙি পাওয়ার হাউজত সোমাল পানি, বৃহৎ ক্ষয়ক্ষতির আশঙ্কা। অরুণাচল প্রদেশত হয়ে থাকা নেরানেপেরা বরষুণের ফলত নামনি সোণশিৰি জলবিদ্যুৎ প্রকল্পত বৃহৎ অঘটন। সোণশিৰি নদীর জলপৃষ্ঠ বৃদ্ধি পাই বিপদসীমার বহু উপরেদি বাগরার ফলত জলবিদ্যুৎ প্রকল্পটো নির্মাণের দায়িত্ব থাকা NHPCয়ে ছয়খনক গেট মুকলি করে দিয়ে, ফলত বান্দর উপরপা নামি অহা সাগর সদৃশ পানির ধুয়ে প্রকল্পটোর সুরক্ষা বান ভাঙি নিয়ে। আর মঙ্গলবার দিনের 2:55 সংঘটিত হওয়া এই ঘটনার পাছতেই সোণশিৰি পানি সোমাল গৈ জলবিদ্যুৎ প্রকল্পটোর পাওয়ার হাউজত। উল্লেখযোগ্য যে ইয়ার পূর্বেও এই প্রকল্পটোত কেবাবারও গার্ডওয়াল খহি বিপদ নমাই আনিছিল।
গার্ডওয়াল খহি পড়ার ফলত পূর্বেও পাওয়ার হাউজত সোমাইছিল পানি, আর এইবার গার্ডওয়ালের বিপরীতে খহিছে প্রকল্পটির সুরক্ষা বান্ধ। গতিকে পূর্বতক এইবার বিপদ আরো অধিক বলে নিশ্চিত হয়েছে। ইফালে পূর্বে পাওয়ার হাউজত পানি সুমার পাছত জোড়াটাপুলি মারি পুনের নির্মাণ করার প্রায় দুই বছর সময়ের প্রয়োজন হয়েছিল। অহা খরালিত বান্ধটির বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি চলাইছিল যদিও এতিয়া NHPCর সেই আশা পূরণ কিমান দূর হয় সেয়া লক্ষণীয় হব। উল্লেখযোগ্য যে প্রতি মুহূর্ততে এটার পিছত এটাকৈ বিপদের সম্মুখীন হওয়া NHPCর এই বৃহৎ নদীবান প্রকল্প নির্মাণের বিরোধিতা রাজ্যজুড়ি হয়েছিল। তার পাছতো স্থানীয় বিশেষজ্ঞক নস্যাতপুরী NHPCয়ে অতি বিপদজনকভাবে নির্মাণ করা এই প্রকল্পের সম্মুখীন হয়ে অহা প্রত্যাহ্বানে আগন্তক সময়ত যে আরো ভয়ঙ্কর পরিস্থিতির সূচনা করব তারই ইঙ্গিত বারে বারে প্রদান করে আসছে। পরবর্তী খবর, অম্বুবাসী মেলার অন্তিম দিনা কামাখ্যা ধামত উত্তপ্ত পরিস্থিতি। হঠাৎ অম্বুবাসী মেলার অন্তিম দিনা প্রতিবাদস্থলীত পরিণত হল মা কামাখ্যার প্রাঙ্গণ। মেলালয় অহা অসংখ্য সাধু সন্ন্যাসী কিন্নরে একলগ হয়ে প্রতিবাদ সাব্যস্ত করলে প্রশাসন আর মন্দির পরিচালনা সমিতির বিরুদ্ধে। স্বাস্থ্যসেবার ব্যবস্থা নথকাত আর আরক্ষীয় দুর্ব্যবহার করার অভিযোগত ক্ষুব্ধ হয়ে পড়া সাধু সন্ন্যাসী সকল। সাধু সন্ন্যাসী সকলে অভিযোগ উত্থাপন করে আরক্ষীয়ে লগত দুর্ব্যবহার করার, আরক্ষীর বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করে সাধু সন্ন্যাসী সকলে। পরবর্তী খবর, এইবার মহাকাশের আহিছে আন এক বেয়া খবর। মহাকাশত আবদ্ধ হয়ে পড়ছে ভারতীয় মূলর মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। মহাকাশ যানত মাত্র 27 দিনের ইন্ধন বাকি আছে। এতিয়া প্রশ্ন হয়েছে পৃথিবীলৈ উভতি আহিব পারিবনে সুনিতা উইলিয়ামস, যেটু মহাকাশ যানত উঠি মহাকাশলৈ যাত্রা করেছিল। সেই যানখনত বর্তমান যান্ত্রিক বিজুতিয়ে দেখা দিছে, যার বাবে পৃথিবীলৈ উভতি আহিব পৰা নাই সুনিতা উইলিয়ামসর লগতে আন এগারী মহাকাশচারী। মহাকাশ যানত ডর সমস্যায় দেখা দিছে আর এই সন্দর্ভত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলাই আছে নাসার বিজ্ঞানী সকলে, কিন্তু এই মুহূর্তলৈকে কোনো সফলতা লাভ করা নাই। পরবর্তী খবর, রেহাই নাপালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে। অরবিন্দ কেজরিওয়ালের জামিনত এইবার স্থগিতাদেশ জারি দিল্লি উচ্চ ন্যায়ালয়ের। জামিন নাপালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে। এতিয়া তিহার কারাগারতে থাকিব লাগিব দিল্লির মুখ্যমন্ত্রীগুলি। মঙ্গলবার দিল্লি উচ্চ ন্যায়ালয়ে আবকারী নীতির গোচরত রাউস এভিনিউ আদালতে প্রদান করা জামিনত স্থগিতাদেশ জারি করেছে। উল্লেখযোগ্য যে 20 জুনত দিল্লির রাউস এভিনিউ আদালতে মুখ্যমন্ত্রীগুলিক জামিন প্রদান করার পিছতেই ইডিয়ে দিল্লির উচ্চ ন্যায়ালয়ত এই জামিনের বিরোধিতা করেছিল। ইডির আবেদনত সন্মতি প্রকাশ করে উচ্চ ন্যায়ালয়ে অরবিন্দ কেজরিওয়ালের জামিনত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে। উল্লেখযোগ্য যে অরবিন্দ কেজরিওয়ালে উচ্চতম ন্যায়ালয়ত জামিনের আবেদন দাখিল করেছিল, কিন্তু উচ্চতম ন্যায়ালয়ে দিল্লির উচ্চ ন্যায়ালয়ের রায়দানের পাছতে কেজরিওয়ালের শুনানি গ্রহণ করব। উল্লেখযোগ্য যে প্রায় 600 কোটি টাকার সুরা কেলেঙ্কারি হত্যা নাম সাঙুর খাওয়া ইডিয়ে বিগত 21 মার্চত গ্রেপ্তার করেছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক। প্রথমে 9 বার ইডিয়ে সমন দিয়ার পাছত অরবিন্দ কেজরিওয়াল উপস্থিত নোহাত দিল্লির মুখ্যমন্ত্রীগুলিক সরকারি বাসভবনের গ্রেপ্তার করা হয়েছিল আর বর্তমান তিহার জেলতে আছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পরবর্তী খবর, টি-20 বিশ্বকাপের অস্ট্রেলিয়ায় বিদায় লওয়ার সময়তে আন্তরাষ্ট্রীয় ক্রিকেটক বিদায় দিলে তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারে। আন্তরাষ্ট্রীয় ক্রিকেটের অবসর ঘোষণা ডেভিড ওয়ার্নারের।